ঠিক আছে, দেখবো কার কত গলায় জোর আছে, ঠিক আছে? হ্যাঁ হবে তো? সে জুলফিকার ভাই কোথায় গেল বাবা? আচ্ছা হবে তো, তাহলে একটু চেক করি, করবো তার আগে একটু উচ্চ অচেতক বিল্লা খান আর আইতক দের নূর নবী। এ বলতো মোদি সরকার এসেছে তার হয় জোরে ভাই, বলছি নবী নবী এসেছে তোরা খুশি তো? তাহলে এরকম আওয়াজ কেন, এমন জোরে আওয়াজ দে যেন বাড়ির থেকে সব চলে আসে, যেন মাহফিলের মধ্যে কি হচ্ছে, ঠিক আছে? নূর নবী নূর নিগে আহা, নূর নবী নূর নিগে, নূর নবী নূর নিগে, পাই বলি আজ ফুল পাই না, পাই বলি আজ ফুল পাই না, খুশির দোলাই দোলাই। এই শুধু নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এদেরকে আজকে টাকা দেবো, ওই জন্য বেশি বদল বলবো না, টাকা দেবো বলেই বেশি কলির দিক যাচ্ছে না। সব থেকে কে আওয়াজ দিয়েছে এবার কিন্তু ফাইনাল হবে। হ্যাঁ নূর নবী কে দিয়েছে গায়ে গায়ে, আজকে আমার ভাই আমার পকেটের টাকা গুলো সব নিয়ে নেবে, ওই জন্য মধ্যে সব গায়ে গায়ে চলে যাচ্ছে। একটু ভালো করে দেখো, ঠিক আছে? নূর নিয়ে নূর নবী মোদি সরকার টাকার দিক মনে, এবার তুমি বলো। আচ্ছা টাকা দেবো, টাকার দিক মনে থাকলে তো হবে না, রসুলের জন্য দিতে হবে, হবে তো? নূর নবী নূর নিয়ে ইউটিউবার ভাই। আচ্ছা কে আওয়াজ দিয়েছে? হ্যাঁ বুড়ের পর কোজি কোজি কে হাত তোলে একটু দেখি। তুমি চলে এসে এদিকে এসে এদিকে এসে, এখানে তো আটকানো আছে, তোমার দিদি পাচ্ছি না। কোজি এই তোমার দিচ্ছি, এবার তুমি বাড়ি যাবা আর বলবা শিল্পী হলো তোমরা কি করতিলে, ওরা তো 20 টাকা দিয়েছে আর তুমি তোমার এই 10 টাকা দিয়েছে। হ্যাঁ আর তোমরা কি করতিলে, তোমরা গজল পারো না, ওদের ওরা একটু দেখুক যেন ওদের হয়, ভাইজান দিয়ে দেন তো কোজি, তোমরা আওয়াজ দিলে তোমাদেরও দেবো। নূর নবী হ্যাঁ আমি জানি খেলায় না পড়লি বিড়েল এমনি গাছে গাছে ওঠে না, এটা আমার জানা আছে, তো হবে তোমাদেরও আমি দেবো, হবে তো? হবে তো, তাহলে একটা অন্য গজল ধরি, তার আগে একটু উচ্চ চেতক বিল্লা খান আর আইতক দের। ব্যাটারিতে চার্জ এবার হয়েছে তো? হ্যাঁ এবার একটু হয়েছে, আমি জানি এরকম খেলায় না পড়লি এমনি বিড়েল গাছ ওঠে না। চলো মোরে নবীজি শুয়ে আছে সোনার মদিনা, মোরে নবীজি শুয়ে আছে সোনার মদিনা, নবী নবী করে পাগল উম্মতি সবাই, নবী নবী করে পাগল উম্মতি সবাই, মোরে নবীজি শুয়ে আছে সোনার মদিনা, মোরে নবীজি শুয়ে আছে সোনার মদিনা, নবী নবী করে পাগল উম্মতি সবাই, নবী নবী করে পাগল উম্মতি সবাই, মোরে নবীজি শুয়ে আছে সোনার মদিনা, মোরে নবীজি শুয়ে আছে সোনার মদিনা, নবী নবী করে পাগল উম্মতি সবাই, নবী নবী করে পাগল উম্মতি সবাই। নারায়ণ তকবীর। প্রিয় নবী ধানের ছবি মোদের কলিজা, যে নবী না আসিলে কিছু হতো না, প্রিয় নবী ধানের ছবি মোদের কলিজা, যে নবী না আসিলে কিছু হতো না, সেই নবী যে উম্মত হলাম ধন্য মোরা। আচ্ছা বলছি আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ আচ্ছা ভাইজান কিছু জানে না নাকি, এরা মক্তব্যে পড়ে না, কোচি তোমরা পড়ো কোন নবীর উম্মাদ? হ্যাঁ আমাদের নবীর নাম কি? এই বলে শেষ নবী, আমাদের নবী তো শেষ নবী কিন্তু নাম কি? হ্যাঁ ঠিক আছে, এইরকম কোচি তুমি কি মক্তব্য পড়ো? হ্যাঁ না বললেও যাবে, একটু সবাই যাবে আর শিখে লাও, ঠিক আছে? চলো
প্রিয় নবী ধানের ছবি মনের কলিজা সেই নবী না আসলে কিছু হতো না সেই নবীজির উম্মত হলাম ধন্য মোরা সেই নবীজির উম্মত হলাম ধন্য মোরা রব্বি নবী করে পাবো সারা দুনিয়া রব্বি নবী করে পাবো সারা দুনিয়া মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনা মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনা নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন যখন যেতেন রাস্তা দিয়ে তখন গাছপালা এবং পশু পাখি এবং পাথরগুলো রাসূলুল্লাহকে দেখে সালাম দিতেন জোরে বলুন না সুবহানাল্লাহ কবিতায় কি লিখছে দেখুন মোর নবীজি হেঁটে হেঁটে যে পথে যেতেন কাকর পাথর গাছপালা সালাম জানাইতেন মোর নবীজি হেঁটে হেঁটে যে পথে যেতেন কাকর পাথর গাছপালা সালাম জানাইতেন নবী পাকের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিকী নবী পাকের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিকী নবী নবী করে পাগল উম্মতি সবে নবী নবী করে পাগল উম্মতি সবে মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনায় নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই এই গজলটি যিনি লিখেছেন তিনি কি বলছে জানেন ও গো খোদা কবুল কর রবি নূরের আশা যাব আমি জিয়ারতে সোনার মদিনা ও গো খোদা কবুল কর রবি নূরের আশা যাব আমি জিয়ারতে সোনার মদিনা মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনা মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনা নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনা মোর নবীজি শুয়ে আছে সোনার মদিনা নবী নবী করে পাগল উম্মতি সবাই নবী নবী করে পাগল উম্মতি সবাই নারা তুকবো আরো জোরে দাও না নারা তুকবো আচ্ছা বলছি যে যে আওয়াজ দেবে এখন থেকে বলে রাখছি যে যে আওয়াজ দেবে তোমাদের যখন 18 বছর বা 20 বছর বয়স হবে এক এক জনের চারটে করবে হবে আর যে যে আওয়াজ দেবে না তার একটা করে বেও হবে না এবার দেখো আওয়াজ দেবে তো কোচি দেবে তো আরো লাগানো নারায় তকবে চলো এবার একটা ঘটনামূলক গজল হোক নাকি হ্যাঁ এবার একটা ঘটনামূলক গজল গাইবে একদম নতুন গজল যে আমার আপনার পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আচ্ছা বাবুকে একটা চেয়ার দেন চেয়ার থাকলে দেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার আপনার পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হুজুর একদিন দূর সফরে যাবেন কোথায় কারণ দূর এক দূর দেশে যাবে সফর বললে তোমরা বুঝতে পারবে প্রচুর আমি বুঝতে পেরেছি তোমরা বুঝবে তো যাই হোক দূর দেশে যাবে নদীর পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে হুজুর এক জায়গায় বুঝলে কচি গল্প করলে হবে না এই কথাটা মন দিয়ে শুনতে হবে একদম মারাত্মক ঘটনা কিন্তু সেই ঘটনা বলবো তোমরা কি শুনবে আচ্ছা বাবু আপনি শুনবেন বড় পীরের ঘটনা শুনবে কচি তোমরা হ্যাঁ তাহলে একটু উচ্চ দকবি লাগো নারায় তকবীর একদম নতুন গজল এবং আমার বাবুরা ভাইরা ছোট ছোট বাচ্চারা তোমরা রাস্তায় আছো কেন ওরা যেন খেলা দেখতে এরম করে কচি দা কচি খেলা দা এখানে নবীর সামনে গজল হচ্ছে এখানে চলে এসো আল্লাহ আল্লাহ রসুলের সামনে গজল হবে এবং আমি একদম নতুন গজল গাইবো একটা যদি শুনতে চাও তাহলে একটু উচ্চ আজে তকবির লাগাও নারাই তকবির এখন এই গজলটা আমি কোনোদিন ভিডিও করিনি আমি যে কোনো গজল নতুন গজল গাইলে আগে শুটিং ভিডিও করি তারপর ইউটিউবে দেই তারপর আমি গজল গাই স্টেজে তো এই গজলটা এখন সবে লিখেছি এখনো কোথাও গাইনি তাহলে তোমাদের এখানে গাইছি তোমরা যদি শুনতে চাও তাহলে গল্প করবে না ঠিক আছে গল্প করলে তোমরা যখন কথা বলবে তোমাদের কথার আওয়াজ যখন আসে না তখন করতে থাকুন একদিন দুপুরে আব্দুল কাদের জিলানী